আসলে আমাদের নিজ নিজ প্রয়োজনে আসলে এখানে আসা, কারণ হচ্ছে আমরা এখানে কাজ করি, বিনোদন বিভাগে কাজ করি, এবং যেসব তারকা আসলে তারকা হয়ে ওঠে আসলে সেখানে কোনো না কোনো ভাবে আমাদের সহযোগিতা অবশ্যই আছে। আমরা তাদের সহকর্মী, তারাও আমাদের সহকর্মী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু বলতে চাই, তামিম যদি কোনো অপরাধ করত, সে যেহেতু একটা প্রতিষ্ঠানে কাজ করে, চ্যানেল 24 বাংলাদেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান, একটি চ্যানেল, আনুষ্ঠানিকভাবে সে চ্যানেলকে যদি সে অভিযোগ করত, অবশ্যই সেটার বিরুদ্ধে, তামিম যদি অপরাধ করত, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো। কিংবা আমরা এর আগে কোথায় কাজ করেছি, কিংবা টেলিভিশনে আমরা প্রতিবাদী কেউ ছাপাই, অথবা যদি কোনো সংশোধন থাকে সেটা আমরা দিই, সেই সুযোগটা ছিল। কিন্তু সে কিছুই না করে সরাসরি ডিবি কার্যালয়ে গেছে, লিখিত অভিযোগ করেছে, এবং আমরা ওই গতকালের এই ঘটনাটি আমরা সরাসরি লাইভ প্রচার করেছিলাম, এবং সে 3 থেকে 4 বার চ্যানেল 24 বলেছে, এবং তামিমের নাম বলেছে, এবং সে তাকে সাংবাদিক মনে করে না এটাও বলেছে। সাথে সে বলেছে তার 5 দিন আগের যে অডিও রেকর্ড যেটা আমাদের সাথে কথা হচ্ছে, সেখানে সে বলেছে পুরো সাংবাদিক মহলকে সে উড়িয়ে দিবে যদি তার বিরুদ্ধে নিউজ করা হয়, এবং গতকাল সে জায়গা থেকে সরে এসে তিনি বলেছেন চ্যানেল 24 কে সে উড়িয়ে দিবে। অবশ্যই চ্যানেল 24 বিষয়টি কনসার্ন, এবং প্রতিষ্ঠানের উপর যদি কেউ এ ধরনের প্রতিক্রিয়া কিংবা বক্তব্য দেয়, অবশ্যই প্রতিষ্ঠান সে বিষয়টি দেখবে, চ্যানেল 24 এর বিষয়টি মামলা করবে কিনা, তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিবে অবশ্যই কর্তৃপক্ষ নিবে। শুধু এই জায়গাটা বলতে চাই যে তানজিদের সাথে কাজটি করেছে অবশ্যই সেটি ভালো হয়নি, এবং মজার বিষয় গতকাল থেকে আজ পর্যন্ত আমি যতগুলো ফোন পেয়েছি তাদের সহকর্মী বা তার সহকর্মী, বিশেষ করে নাটকে কিংবা চলচ্চিত্রের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, তারা কেউই তার পক্ষে একটা শব্দ বলেনি, এবং সে তারা বলেছে সে যে কাজটি করেছে সেটি ক্ষমার অযোগ্য। সেই জায়গা থেকে আমরা সবাই এক হয়েছি। আমি চাই তানজিদের সাথে অভিযোগটি করেছেন সে অভিযোগটি তিনি তুলে নেবেন, ভুল স্বীকার করবেন, এবং ভবিষ্যতে এই ধরনের তানজিদা সহ অন্য কোন শিল্পী সাংবাদিকের সাথে করবেন না। আমরা যারা সাংবাদিক তারা প্রশ্ন করব, সে উত্তর নিব, সে উত্তর আমরা মানুষের কাছে প্রচার করবো, কারণ মানুষের আগ্রহ আছে অবশ্যই। সে জায়গা থেকে সেলফ সেন্সর একটি বিষয় আছে, সে সেলফ সেন্সরের বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখি, অবশ্যই আগামীতে খেয়াল রাখবো। আমরা এমন কোনো সংবাদ চ্যানেল 24 সহ প্রথম সারি কেউ প্রচার করে না যেটি কোনো তারকার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, সে বিষয়টি আমি আবারও মনে করে দিচ্ছি, এবং সবাইকে অনেক ধন্যবাদ এই জায়গায় আসার জন্য, এবং আমরা যে এক হয়েছি আশা করি ভবিষ্যতে আমরা সবাই এক থাকবো। সবাইকে ধন্যবাদ। সবাই একটু এক লাইনে দাঁড়াবো, শান্তিপূর্ণ হবে, সবার ক্যামেরা গুলো সামনে রেখে, যদি একটা ক্যামেরা থাকবে ছবি তোলার জন্য, তারপরে সবাই আমরা একটু লাইনে দাঁড়াবো, সামনে রেখে ভাই আমাকে একটু